প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সাদিয়া আক্তার, প্রফেসর পদার্থবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। তোমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের সাথে আজকে আমার বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসের প্রথম অনলাইন ক্লাস তোমাদের সাথে আমার। আমি যে চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব, চ্যাপ্টারটার নাম হচ্ছে জ্যামিতিক আলোকবিজ্ঞান। জ্যামিতিক আলোকবিজ্ঞান এটা সম্ভবত তোমাদের চ্যাপ্টার সিক্স, ওকে? এটা সম্ভবত তোমাদের চ্যাপ্টার সিক্স, জ্যামিতিক আলোকবিজ্ঞান। এটার ইংরেজি নাম হচ্ছে জিও মেট্রিক্যাল অপটিক্স, ওকে? এটার জিওমেট্রিক্যাল অপটিক্স, এটা আমরা আজকে প্রথম শুরু করতে যাচ্ছি তোমাদের সাথে, চ্যাপ্টার সিক্স। তোমাদের সেকেন্ড পেপার বইয়ের চ্যাপ্টার সিক্স, খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। চ্যাপ্টার সিক্স এবং চ্যাপ্টার সেভেন, অর্থাৎ জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং ভৌত আলোক বিজ্ঞান, দুইটা থেকে প্রতি বছর দুইটা কোশ্চেন না আসলেও, দুইটা সৃজনশীল না আসলেও একটা সৃজনশীল আসে। তোমরা ভেক্টর যেরকম, ভেক্টর থেকে একটা সৃজনশীল আসে, ঠিক সেরকম চ্যাপ্টার সিক্স এবং চ্যাপ্টার সেভেন থেকে দুটো থেকে একটা সৃজনশীল আসে। ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করি। আলো সম্পর্কে তোমরা ক্লাস 19-এই বেশ পড়ে আসছো, আলো কি, আলো শক্তি, আলো দিয়ে কী করা হয়, আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন, এগুলো নিয়ে তোমরা ক্লাস 19-এই পড়াশোনা করে আসছো। আমরা এখানে যেটা পড়বো সেটা পড়বো হচ্ছে আলোর ফেনোমেনা। আলোর ফেনোমেনা অর্থাৎ আলোকে কাজে লাগিয়ে আমরা কী কী জিনিস করতে পারি, আলোকে কাজে লাগিয়ে আমরা কী কী জিনিস করতে পারি, এইটা আমরা এখানে শিখবো। টেলিস্কোপ, পেরিস্কোপ, নবদূরবীক্ষণ যন্ত্র, ঠিক আছে, এই সব ব্যাপারগুলো, অর্থাৎ আলোর যে ফেনোমেনাগুলো সেটা আমরা এই চ্যাপ্টারে শিখবো, আজকে আমি তোমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক যেটা, ইমেজ ফর্মেশন, অর্থাৎ বিম্ব গঠন কীভাবে হয়, সেটা আমি তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। প্রথমে আসো দেখি এই চ্যাপ্টারে কী কী আছে, এই চ্যাপ্টারে কী কী আছে। এই চ্যাপ্টারে আছে হচ্ছে আলোর প্রতিফলন, আরেকটা আছে আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন বাকি রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন বাকি রিফ্লেকশন অফ লাইট, আর আলোর প্রতিসরণ মানে কি রিফ্রাকশন অফ লাইট, ওকে? মনে থাকবে আলোর প্রতিফলন মানে কি রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিসরণ মানে কি রিফ্রাকশন অফ লাইট। এখন আসো আলোর প্রতিফলন, ও এই দুইটা হচ্ছে কি আমরা জিওমেট্রিক্যাল অপটিক্সে বলবো। সামনে তোমরা আলোর অনেক কিছু দেখতে পাবা, চ্যাপ্টার সেভেনে, তারপরের পরে চ্যাপ্টার এইটেও আছে, আলোর অপবর্তন আছে, আলোর সমবর্তন আছে, আলোর ব্যতিচার আছে, আলোর তড়িৎক্রিয়া আছে, হ্যাঁ, লাস্টের দিকে একটা চ্যাপ্টার আলোর 10 নম্বর চ্যাপ্টার সম্ভবত, আলোর তড়িৎক্রিয়া, ফটোইলেকট্রিক ইফেক্ট, যেটা খুবই মানে, এটা তোমরা ক্লাস 19-এ পড়ো নাই, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এটা পড়লে দেখবে খুব মজা লাগবে। আলো যদি কোনো মেটালের উপরে এসে পড়ে সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়, আলো যদি কোনো মেটাল উপরে এসে পড়ে সেটা থেকে ইলেকট্রন নির্গত হয়, অর্থাৎ আমরা ইলেকট্রন নির্গত হওয়ার হইলে সেই ইলেকট্রন থেকে আমরা কী পাই, বিদ্যুৎ পাই। খুবই আইনস্টাইন এটার জন্য নোবেল প্রাইজ পাইছিল। যাই হোক, আমরা এখন এই চ্যাপ্টারে পড়বো আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ। আলোর প্রতিফলন নিয়ে আমরা কম পড়বো, আলোর প্রতিসরণ নিয়ে আমরা ডিটেলস পড়বো, ঠিক আছে? এখন আসলে আলোর প্রতিফলন, আলোর প্রতিফলনটা হয় কোথায়, আলোর প্রতিফলনটা হয় কোথায়, আলোর প্রতিফলন হয় দর্পণে, আর আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণটা কোথায় হয়, লেন্সে। আলোর প্রতিফলনটা হয় দর্পণে, আলোর প্রতিসরণটা হয় লেন্সে। এখন আসলে আলোর প্রতিফলন কি, আলোর প্রতিফলন কি, আলোর প্রতিফলন হচ্ছে আলো যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আসে, সেটা আবার বাধা পেয়ে আবার পূর্বের মাধ্যমে ফিরে যায়, আলো এই যে ফিরে যাওয়াকে, ফিরে যাওয়ার ধর্মকে, এটাকে বলা হয় আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট। ক্লাস 19-এ পড়ে আসছো। আর রিফ্রাকশন অফ লাইট কি, আলো যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, আলো খানিকটা বেঁকে যায়, সামান্য কি করে, বেন্ড করে, এই যে বেন্ড করাটা বা আলোর এই যে বেঁকে যাওয়ার ধর্ম, এটাকে আমরা বলি আলোর প্রতিসরণ। তাহলে দর্পণে হবে আলোর প্রতিফলন, লেন্সে হবে আলোর প্রতিসরণ। এখন আসো দর্পণ, দর্পণ কয় প্রকার, দর্পণ দুই প্রকার, দর্পণ কয় প্রকার, দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ, আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। সমতল দর্পণ কি জানার দরকার নেই, কি কাজে লাগে, আমরা চেহারা দেখি, আমরা পেরিস্কোপের কাজে লাগে। গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। কনকেভ কনভেক্স, কনকেভ মিরর, কনভেক্স মিরর, ঠিক আছে? এখন আজকে আমরা যে জিনিসটা শিখবো,
আজকে আমরা যে জিনিসটা শিখবো খুবই ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে, এটা এটা প্রায়ই তোমাদের আসে ভর্তি পরীক্ষায়, কি বলো তোমাদের পরীক্ষায় আঁকার জন্য আসে, তোমাদের পরীক্ষায় তোমাদের অবজেক্টিভও আসে, বেস আসে। আমরা হচ্ছে ইমেজ ফর্মেশন ইন মিরর, অর্থাৎ দর্পণে আলোর দর্পণের বিম্ব গঠন, কি কাকে কাজে লাগিয়ে, আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে। তার মানে কি, আলোর প্রতিফলনের সাহায্যে দর্পণে ইমেজ ফর্মেশন এখন আমরা শিখব। তাহলে আসো, আলোর প্রতিফলনের সাহায্যে দর্পণে ইমেজ ফর্মেশন আমরা শিখব। প্রথমে আমরা একটা অবতল দর্পণ নিয়ে নিলাম, কি দর্পণ নিয়ে নিলাম, অবতল দর্পণ নিয়ে নিলাম। এটা অবতল দর্পণ বললে ভুল হবে, অবতল দর্পণের একটা প্রধান ছেদকে আমরা নিয়ে নিছি, অবতল দর্পণের একটা প্রধান ছেদকে নিয়ে নিছি। এটার নাম দিলাম আমরা এম, এটার নাম দিলাম আমরা এম প্রাইম, ক্লিয়ার? এটার নাম দিলাম এম, এটার নাম দিলাম এম প্রাইম। এখন এই অবতল দর্পণের প্রধান ছেদের মধ্যবিন্দু আমরা ধরলাম ও, প্রধান ছেদের মধ্যবিন্দু আমরা ধরলাম ও। এই ও কে তোমরা সম্ভবত বলো মেরু, কি বলো? মেরু, ঠিক আছে। এখন কি এইটা মেরু, যে অবতল দর্পণের প্রধান ছেদের মধ্যবিন্দুকে মেরু বলা হয়, এটা ক্লাস 9-10 এর সংজ্ঞার জন্য ঠিক আছে, কিন্তু এখন যেহেতু আমরা বড় হয়ে গেছি, এখন আর আমরা এই সংজ্ঞা পড়বো না, এখন আমরা পড়বো অন্য সংজ্ঞা। এখন আমরা কি সংজ্ঞা পড়বো, ধরো এইটা তো দর্পণ, এখানে আলোর কি হবে, প্রতিফলন হবে। যেমন এখানে আলো এসে পড়লো, আলোক রশ্মি সেটা এখান দিয়ে চলে গেল, অর্থাৎ প্রতিফলিত হইল। ওকে, তাহলে দেখো এখানে যদি অভিলম্ব আঁকি, দুইটা কোণ উৎপন্ন হলো, একটা আই আর একটা আর। আইটা কি আপতন কোণ, আরটা কি প্রতিসরণ কোণ, আইটা কি আপতন কোণ, আরটা প্রতিসরণ কোণ। এখন মেরু বলতে বোঝায়, কোনো দর্পণের প্রধান ছেদের উপর এমন একটা বিন্দু যেই বিন্দুতে আলোক রশ্মি এসে পড়লে, যেই পথ দিয়ে আলোক রশ্মি এসে পড়বে আবার সেই পথ দিয়ে নির্গত হবে, যেই পথ দিয়ে আলোক রশ্মি এসে পড়বে আবার সেই পথ দিয়েই কি হবে, সেই আলোক রশ্মিটা নির্গত হবে। তাহলে ওই বিন্দুকে ওই দর্পণের প্রধান ছেদের মেরু বলা হয়। আমি এটা আবার বলি, কোনো দর্পণের প্রধান ছেদের উপর এমন একটা বিন্দু যে বিন্দু দিয়ে কোনো আলোক রশ্মি এসে পড়লে আবার সেই বিন্দু দিয়ে নির্গত হয়, অর্থাৎ কোনো ধরনের কোনো আপতন কোণ এবং প্রতিফলন কোণ উৎপন্ন হয় না, সেই বিন্দুকে ওই দর্পণের প্রধান ছেদের মেরু করা হয়। আশা করি তোমার ক্লিয়ার। ওকে, তাহলে ও হচ্ছে দর্পণের মেরু। এখন আসো, এই মেরুতে আমরা অসীম থেকে একটা আলোক রশ্মি এসে পড়বে, কোত্থেকে, এই অসীম থেকে এসে এই দর্পণ মেরুতে, প্রধান ছেদের মেরুতে পড়লো। কোথা থেকে আসছে, অসীম থেকে আসছে, অসীম থেকে আসছে, পড়লো। এখন এই যে আলোক রশ্মি এসে পড়লো, এইটার বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা কি করব, বস্তু রাখবো, বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা বস্তু রাখবো, রাখার পরে দেখবো বিম্ব কোথায় গঠিত হয়। আলোক রশ্মি এসে পড়লো, যেহেতু এটা একটা গোলীয় দর্পণ, এর আলোক কেন্দ্র থাকবে, এর আলোক কেন্দ্র কি সি, আলোক কেন্দ্র কি তোমরা আগেই পড়ছো, এই যে গোলীয় দর্পণ, এই দর্পণের যে কেন্দ্র সেটাকে বলা হয় কি আলোক কেন্দ্র, এবং মেরু এবং আলোক কেন্দ্রের মধ্যবিন্দুকে বলা হয় কি প্রধান ফোকাস এফ, মেরু এবং আলোক কেন্দ্রের মধ্যবিন্দুকে কি বলা হয় প্রধান ফোকাস এফ, তোমরা এগুলো আগেই পড়ছো। এখন আসো, আমরা বস্তুকে রাখবো ভিন্ন ভিন্ন জায়গায়, দেখবো বিম্ব কোথায় কোথায় গঠিত হয়। বস্তুকে রাখবো ভিন্ন ভিন্ন জায়গায়, দেখবো বিম্ব কোথায় কোথায় গঠিত। আমি তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দেবো, যেটা তোমরা দেখলেই বলতে পারবা যে বিম্ব কোথায় গঠিত হবে। এখন তাহলে বস্তুকে ভিন্ন ভিন্ন জায়গায় তো আমরা রাখবো, কিন্তু বস্তুকে ভিন্ন ভিন্ন জায়গায় মানে কয় জায়গায় আমরা বস্তুকে রাখতে পারবো, সেটা আগে আমাদের ক্লিয়ার হতে হবে যে কোন কোন জায়গায় আমরা আসলে বস্তুকে রাখতে পারবো। তাহলে আসো আমরা একটু জায়গাগুলো দেখি। প্রথমে রাখবো বস্তুকে অসীমে, রাখলাম। এখন তুমি বললা যে ম্যাডাম অসীমে তো রাখলেন, এখন আমরা আলোক কেন্দ্র বক্রতার কেন্দ্রে রাখতে চাই, বক্রতার কেন্দ্রে রাখলেন, রাখলা। এখন বললা যে ম্যাডাম আমি প্রথম ফোকাসে রাখতে চাই, রাখলা। আর কোনো জায়গায় কি বস্তু রাখা যায়, বস্তু রাখা যায় কোন কোন জায়গায় রাখা যায়, তুমি বললাম ম্যাডাম আমি বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝখানে রাখবো, রাখো। তুমি বললা যে ম্যাডাম আমি প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে রাখবো, আমি বললাম রাখো।
তুমি বললা যে ম্যাডাম আমি আলোক কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝখানে রাখবো। আমি বললাম রাখো, আর কোনো জায়গায় কি রাখা যায়? আর কোনো জায়গায় রাখা যায় না, সারাদিন চেষ্টা করলেও তুমি আর কোনো জায়গায় বস্তুকে রাখতে পারবে না। তাহলে বস্তু রাখার জায়গা এই কয়টা? কয়টা? বস্তু যখন অসীমে, বস্তু যখন বক্রতার কেন্দ্রে, বস্তু যখন প্রধান ফোকাসে, বস্তু যখন অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে, বস্তু যখন বক্রতার কেন্দ্রে এবং প্রধান ফোকাসের মাঝখানে, বস্তু যখন প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে, আর কোনো জায়গায় বস্তুকে রাখা যায় না। এখন আসলে বিম্ব কোথায় গঠিত হবে এটা বের করার জন্য আমরা এগুলোকে একটা নাম্বারিং দিয়ে দিব। কি করবো? একটা নাম্বারিং দিয়ে দিল। বস্তু যখন অসীমে নাম্বার দিলাম এক, বস্তু যখন অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে নাম্বার দিলাম দুই, বস্তু যখন বক্রতার কেন্দ্রে নাম্বার দিলাম তিন, বস্তু যখন বক্রতার কেন্দ্রে প্রধান ফোকাসের মাঝখানে নাম্বার দিলাম চার, বস্তু যখন প্রধান ফোকাসে নাম্বার দিলাম পাঁচ, বস্তু যখন প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে নাম্বার দিলাম ছয়। তাহলে কয়টা জায়গায় আমরা বস্তু রাখতে পারি? ছয়টা জায়গায় বস্তু রাখতে পারি। তাহলে আসো, ছয়টা জায়গায় বস্তু রাখলে ইমেজ কোথায় গঠিত হবে এটা আমরা দেখি। তাহলে দেখো, এখন আমরা প্রথমে বস্তুকে কই রাখতে চাই? ধরো আমরা প্রথম বস্তুকে অসীমে রাখতে চাই। কই রাখতে চাই? অসীমে। আচ্ছা, বস্তুকে আমরা অসীমে রাখলাম, তাহলে বিম্ব কোথায় পাবো? মোট পজিশন আছে ছয়টা, বস্তুকে রাখলাম অসীমে, তাহলে বিম্ব পাবো আমরা ছয় বিয়োগ এক পাঁচ নাম্বার, অর্থাৎ প্রধান ফোকাসে। ক্লিয়ার কিনা? এখন তুমি বললে যে ম্যাডাম আমি বস্তুকে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে রাখবো দুই নাম্বারে, তাহলে বস্তু মোট পজিশন ছয়টা, বস্তু রাখলাম দুই নাম্বারে, তাহলে আমরা পাবো চার নাম্বার ইমেজ। এখন তুমি বললা ম্যাডাম আমি বক্রতার কেন্দ্রেই রাখতে চাই। আমি বললাম রাখো, ছয় বিয়োগ তিন করলে তিন, তার মানে বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে আমরা বিম্ব বক্রতার কেন্দ্রেই পাবো তিন নাম্বার পজিশনে। এবার আসো, তুমি বললাম ম্যাডাম আমি চার নাম্বারে রাখবো। আমি বললাম রাখো, তাহলে পাবো দুই নাম্বারে। দুই নাম্বারে কি? অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে তুমি বিম্ব পাবা। এরপর তুমি বললাম ম্যাডাম আমি পাঁচ নাম্বারে রাখবো। পাঁচ নাম্বারে মানে কি? প্রধান ফোকাসে, তাহলে প্রধান ফোকাসে রাখলে এক নাম্বারে, অর্থাৎ অসীমে গিয়ে তুমি বিম্ব পাবা। এখন তুমি বললাম আমি ছয় নাম্বারে রাখবো, তার মানে কি? প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে আসছে জিরো পজিশন। জিরো পজিশন বলতে কোনো পজিশন আমি এখানে দেখাই নাই। জিরো পজিশন মানে হচ্ছে সেই বিম্বটা দর্পণের পিছনে গঠিত হবে। কই গঠিত হবে? জিরো পজিশন মানে সেই বিম্বটা দর্পণের কই গঠিত হবে? দর্পণের পেছনে গঠিত হবে। ক্লিয়ার কিনা? তাহলে আসো আরেকটু দেখি। বস্তু যখন অসীমে রাখবো মানে এক নাম্বার পজিশনে, তাহলে বিম্ব কোথায় গঠিত হবে? ছয় বিয়োগ এক মানে কি? পাঁচ নাম্বার পজিশনে, তার মানে কোথায় গঠিত হবে? প্রধান ফোকাসে। বস্তু যখন দুই নাম্বারে অর্থাৎ অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে, তখন আমরা বিম্ব পাবো চার নাম্বারে, অর্থাৎ প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে। বস্তু যখন বক্রতার কেন্দ্রে তিন নাম্বার পজিশনে, তখন ছয় বিয়োগ তিন বিম্ব পাবো আমরা তিন নাম্বার পজিশনে, অর্থাৎ বক্রতার কেন্দ্রে। বস্তু যখন ছয় বিয়োগ চার অর্থাৎ বক্রতার কেন্দ্রে এবং প্রধান ফোকাসের মাঝখানে, তখন বিম্ব পাবো আমরা কোথায়? অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে দুই নাম্বার পজিশনে। বস্তু যখন পাঁচ নাম্বার পজিশনে অর্থাৎ প্রধান ফোকাসে, তখন বিম্ব পাবো আমরা এক নাম্বার, অর্থাৎ অসীমে। তো বস্তু যখন থাকবে আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে, তখন আমরা বিম্ব পাবো জিরো পজিশনে। জিরো পজিশন বলতে কোনো পজিশন আমি এখানে দেখাই নাই, তার মানে তখন বিম্বটা কোথায় গঠিত হবে? দর্পণের পেছনে গঠিত হবে। তখন বিম্বটা কোথায় গঠিত হবে? দর্পণের পেছনে গঠিত হবে। এখন দেখো, দুয়ে রাখলে বিম্ব পাচ্ছি চারে, আবার চারে রাখলে বিম্ব পাচ্ছি দুয়ে। যেহেতু এটা মিলে যাচ্ছে, এই দুইটাকে আমরা বলবো অনুবন্ধী ফোকাস। কি বলবো? অনুবন্ধী ফোকাস। ঠিক সেরকম একে রাখলে এক নাম্বার পজিশনে বস্তু রাখলে বিম্ব পাচ্ছি পাঁচ নাম্বার পজিশনে, পাঁচ নাম্বার পজিশনে বস্তু রাখলে বিম্ব পাচ্ছি এক নাম্বার পজিশনে। এই দুইটাকেও আমরা কি বলবো? অনুবন্ধী ফোকাস। এই দুইটাকেও আমরা কি বলবো? অনুবন্ধী ফোকাস। এবং দেখতে পাচ্ছি বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে বক্রতার কেন্দ্রে বস্তু বিম্ব গঠিত হচ্ছে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা, তাহলে অনুবন্ধী ফোকাস এখানে বললো। এখন এইটা তোমাদের আঁকা শিখতে হবে। কি শিখতে হবে? আঁকা শিখতে হবে। বিম্ব বড় হয় না বিম্ব ছোট হয়, না বিম্ব সমান হয়, অর্থাৎ লক্ষ্যবস্তু যে তুমি রাখলা, লক্ষ্যবস্তু থেকে বড় হইলো না লক্ষ্যবস্তু থেকে ছোট হইলো, উল্টা হইলো না সোজা হইলো, এই সব জিনিসগুলো তোমাদের আঁকতে হবে। হাওয়াজাবে আঁকলে হবে না, যেহেতু নাম জ্যামিতিক আলোক বিজ্ঞান, তোমাদের জ্যামিতিকভাবে মাপঝোপ করে এটাকে আঁকতে হবে। তোমাদেরকে মাপঝোপ করে এটাকে আঁকতে হবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব গঠিত হয় এটা তো আমরা জানলাম, জানার পরে এটাকে একে আমরা কিভাবে, বিম্ব বড় হয় না ছোট হয়, বাস্তব হয় না অবাস্তব হয়, অর্থাৎ সোজা হয় না উল্টা হয়, এই সব জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে একে তারপর সেখান থেকে আমরা ডিসিশন নিব যে আসলে আলোর প্রতিফলনের সাহায্যে এই অবতল দর্পণ ইমেজ ফর্মেশনের একদম রূপরেখাটা কীরকম হয়। ক্লিয়ার কিনা? আজকে তাহলে এই পর্যন্তই, যতটুকু পড়াইলাম সবাই তোমরা বাসায় প্র্যাকটিস করবা, আর অন্যান্য চ্যাপ্টারগুলো মনে হয় তোমাদের মান্নান স্যার আর খুরশিদ স্যার পড়াচ্ছেন,
ফার্স্ট পেপারের চ্যাপ্টারগুলো। সেকেন্ড পেপারে আমি যেহেতু এই চ্যাপ্টার শুরু করলাম, আমি তোমাদেরকে এই চ্যাপ্টারই পড়াবো, জিওমেট্রিক্যাল অপটিক্স। সবাই বাসায় একটু বা এরপরের যে অংশগুলো বা আঁকার যে অংশগুলো সেগুলো একটু বাসায় তোমরা একটুখানি শেলু স্যারের বই আর ইসাক স্যারের বই থেকে একটু দেখে নিবা, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা এটার আঁকা শিখবো এবং বিম্বটা কীরকম দেখতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে এই সম্পর্কে আমরা বিশদভাবে আলোচনা করবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।